উন্নয়নের বাতরি বহু শুনিলে। আজি চাওক উন্নয়নের নমুনা। ঘর দুয়ার হামনিকে ভাঙল সিঙ্গল ঘর মে আহি কমসে কম তো হামনিকে ঘর দুয়ার তো বানাই কে দিব লাগে। এই ঘরটুলে মন করক, ঘরটুত বাস করে বিকাশে ঢুকি নপা এটা দুর্ভোগীয় পরিয়াল। পরিয়ালটুক ঢুকি পোৱা নাই প্রধানমন্ত্রী আবাস যোজনায়। এটা টিনের জরাজীর্ণ চালিঘর। ঘরটির বেড়সমূহ চাওক, ভঙা টিন, বেড়, প্লাস্টিক, পুরনি শাড়ি আদিরে কোনোমতে ঢাকি রাখিছে। এইটো পাকঘর। পাকঘরটুত ঢুকি পোৱা নাই প্রধানমন্ত্রী উজ্জ্বলা আঁচনিয়ে। আধুনিক ভারততো এইদরে জিয়াই আছে মানুষ। ডিমোহ রাজচক্রর অন্তর্গত ডিমোহ কলিয়াপানির পক্ষত্ব উদ্ধর বৈশ্য চাওড়া নামর বৃদ্ধাগৰাকীয়ে এই ঘরটুত বাস করে। লগত থাকে শারীরিকভাবে সক্ষম পুত্র বুয়ারী, দুই নাতি নাতিনী। বৈশ্যই লাভ করা নাই অরুণোদয় আসনিও। তেওঁলোকে বহু আবেদন নিবেদন করেও আজি পর্যন্ত লাভ নকরিলে প্রধানমন্ত্রী আবাস গৃহ। তেওঁলোকক যেন ঢুকি পোৱা নাই সরকারি কোনো আসনিয়ে। সভায় সমিতিয়ে নেতাই ভাষণের ফুলজারি মারে। দেশত এতিয়া কেবল উন্নয়নেই উন্নয়ন হয়েছে। অরুণোদয় পৰা আৰম্ভ কৰি লাখপতি বাইদেউলৈকে আসনিয়ে আসনি আছে, কিন্তু এইবোৰ কাৰ বাবে? ডিমৰ এই দুর্ভোগীয় পৰিয়ালটোৱে যদি এটা প্রধানমন্ত্রী আবাস গৃহ নাপায়, এটা উজ্জ্বলা আসনির গেষ্ট নাপায়, অরুণোদয় আসনি নাপায়, তেন্তে সেই আসনিবোৰ মূল্যই বা কত? শুনক কি কয় ওচৰ চুবুৰীয়াই। আমনি তো এখন ঘর দুয়ার হামনিকে ভাঙল সিঙ্গল ঘর মে আহি কমসে কম তো হামনিকে ঘর দুয়ার তো বানাই কে দিব লাগে। ভোট কে সময় ভোট দি সবাই কর দি। হ্যাঁ, এদিকে আমনিকে চাউলে পাই আর তো কোনো নাই পাই আমনি। হ্যাঁ, আর কি করিম আমনিকে? কি আমনি এরকমই থাকি? আর বেটা একটা হয়তো বুবাক ও বলতে নাই পারে মুখছে। হ্যাঁ, পিছে ও শাদি বিয়াও করল, আর দুটা লড়া আহে, মাইকি আহে, ওর নামকে চাউলও কাটকে আদায় কর দিল। তা হামনি গরিব মানুষ লাগি না, আপনি হাজরা করকে খাই, বাগানে কাম নাই কেন আপনি কি চল কিরকম চলিম? তো বরং কাঠকুটাই রাখ দিলে সব বস্তুগুলা। হ্যাঁ, তেনেকে উপরে আপনি এতনাই বিশ্বাস করা? এখন ভোটের দিন হয়ে গেলে না উ আইবে এটা কর দিবে, বউ আইবে এটা করকে যাম বল দিবে। যখন ভোট পাই গেলে সবে আপন আপন কিনার হয়ে যাইলো, কাকো কখন নাই দেখেলা তখন আপনিকে। আপনি কি এরকমই থাকিম নাকি? হ্যাঁ, এখন আমার ঘর কে অবস্থা গুলো দেখ না, নাতি লড়া পড়া লেখে নাতিগুলা লেখে কেতনা কষ্টমে থাকি। হ্যাঁ, আর এখন বোয়ারিটা গির গেলে বেমার মে একটা হাত একটা বড়ি নাই হয়ে। হ্যাঁ, উয়াকে বেচনাকে ছড়কে যাবলো কাম সাম নাই হয়ে, বেটা করে তো আওয়ে আধা রাতি। হ্যাঁ, এরকম কর করকে হামনি চলতে আহি, কোন বছর হামনিকে কি করকে দেখাবি বারু? সরকার কি কি পালে? সরকার দিয়ে তো কোনোই নাই পাওয়া, খালি চাউলটা আর তুই দিওলটা হে, আর কানে কি পাই? হ্যাঁ, কে আনকে যে সরকার কোনো দিয়ে এসে দিয়ে কি বাটা কি বলবি এখন? সরকার কি বন্ধন হবে কি বলি? সরকার আমাকে দিব লাগে কোন করকে? হ্যাঁ, ওরকম করকে আমি কি কেতনা দিন চলিম? আপনি আপনি তো বাগানকে কাম নাকি, বেটাও অকড়া হয় ও বলে দিয়ে আমি অকড়া পকড়া লড়া জন্ম পাল ও কেন কাহ ফেলাইকে রাখিম? ডাঙর দীঘল হলো শাদী বিয়া কল লড়া পড়া আহে। হ্যাঁ, বোয়ারি আহে, আমি না আর কেতনা এটি করতে থাকিম এসেকু? তুমি একটা কোনো ব্যবস্থা করকে নাই কর দিবি তো আমি কাহা সে আমি নিজে করতে পারি? আমার ডিমো পঞ্চায়েত আর কলিয়াপানি বাঁশবাড়ি লাইন বলে কয়, তারপর এই আমার এই বুড়িজনী যে ইমান কষ্ট থাকে, ধুমুয়া বরষুণ 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 চরষুণ দিলে ধুমুয়া চুমা দিলে সিঁতি ভয় করে, গতি ঘরখনত মানে থাকবলে ভয় করার কারণে আমার ঘরে নি মানে হেঁতর রাখো আর ওসর ওসর আছে বলে থাকছো মানে। যদি আমি ইয়াত নথকা হলে তো ইহঁতি কত থাকিলে যেন? আর ঘরখন অবস্থা দেখিছে আপনাদের, ইমান বেয়া অবস্থা আছে। আর ইহঁতর লড়াটো আছে যদিও কি হলো, এই বোবা কব নয় কথা, আর ছালী তারও বিয়া পাতিলে, বোবাটো বিয়া পাতিলে, তার লড়াছালী দুটা আছে আর মাইকীজনী আছে, তার মাজত বুড়িজনী আছে, এটা ইমান কষ্ট থাকে সেই নিজে জানি লাগে। আর ভোটর সিজনত আহি পেলে কব যে কি বোলে ভোটটা দিব দিব লাগে, দিব লাগে আমুক দিব লাগে তামুক দিব লাগে বলে কয়ে, ভোটটো দিয়ে কিন্তু যে ভোটটো পার হয়ে যাওয়ার পিছন সিহতি কি না চায় মানে? আমার দুখিয়া মানুষ চাব লাগে না, ধনীক চাব লাগে, ধনী দুখিয়া সবকে সমান ভাগে চাব লাগে। সরকার তো ঘর দিছে মানুষ, যেটো ঘর সরকারে দিছে সেই ঘরখন যে দুখিয়া মানুষে প্রথমে পাব লাগে না ধনী মানুষবিলাকে পাব লাগে? এই প্রথমে দুখিয়া মানুষকে চাব লাগে, তারপর যাক মানে পাব লাগে নাপাব লাগে সেইবিলাক নিজে একটু চাই পেলে দিব লাগে। কিন্তু এইবিলাক চোয়া চিতা নকরাকে আগতেই যদি
ভাল ভাল মানুষকে ঘরখিন দিয়ে দুখিয়া মানুষ কি করবে এনে ভঙা চিঙা ঘর চাইছে আপনাদের ইমান কষ্ট থাকে। ডিমৰপুৰা ৰূপজ্যোতি সন্দিকৈ অসম লাইভ 24।